বাউল গানকে সম্বল করেই তার বেঁচে থাকা। ডেঙ্গু নিয়ে সচেতন করতে বর্ধমান থেকে হাবড়ায় এলেন স্বপন বাউল। হাবড়ার বিভিন্ন প্রান্তে মানুষকে গান গেয়ে শোনান তিনি। ডেঙ্গু নিয়ে হাবড়াবাসীকে সচেতন করতে সুদূর বর্ধমান থেকে হাবড়ায় স্বপন বাউল, পুরো নাম স্বপন দত্ত। ছোট থেকেই সাধারণের জন্য কিছু করার নেশা স্বপন বাবুর মধ্যে চেপে বসে। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে হাবড়া। জ্বরে আক্রান্ত হয়ে ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। সংবাদ মাধ্যমে সে খবর জানার পর বাড়িতে বসে থাকতে পারেননি স্বপন। পূর্ব বর্ধমান থেকে নিজের খরচায় এসে হাজির হয়েছেন হাবড়াতে। ডেঙ্গু নিয়ে সাধারণকে সচেতন করতে এদিন সকাল থেকেই হাবড়ার বিভিন্ন জনবহুল জায়গায় বাউল গান গেয়ে সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করেছেন তিনি। স্বপনবাবু জানালেন, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে গেছেন তিনি। ট্রেনে ভিক্ষা করে পয়সা অর্জন করে কন্যা দায়গ্রস্ত পিতার পাশে দাঁড়িয়েছেন। এভাবে বিয়ে দিয়েছেন অনেক দরিদ্র কন্যার। এবং ট্রেনে গান গিয়ে রাস্তা কন্যা দায়গ্রস্ত মেয়ের বিয়েও দিয়েছি। তো আমি দেখলাম যে বাউল গানটা মানুষ খুব ভালোবাসে। তো বাউল গানের মাধ্যমে যে মানুষকে সচেতন করা যায়, বোঝানো যায় কেন এটা হচ্ছে ডেঙ্গুটা, কেন কী থেকে সাবধান হতে হবে, এবং শুধুমাত্র মানুষকে নয় জনগণের সঙ্গে সরকারকে সচেতন করতে। পরিবেশ বাঁচাতে, প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে, গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহ দিতে, কিংবা জল অপচয় বন্ধ করতে গান বেঁধেছেন তিনি। যখনই সময় পান সাধারণ মানুষকে সেই গান গেয়ে শোনান। উদ্দেশ্য, গান শুনে মানুষ যদি সচেতন হয়। তো আমি প্রতিদিন পেপারে দেখছি, টিভিতে দেখছি হাবড়াতে ডেঙ্গু খুব আক্রান্ত হচ্ছে মানুষ, ডেঙ্গুতে মারাও যাচ্ছে। তো আমি ঘরে বসে থাকতে পারি না, আমি আমার বাউল গানকে মানুষের সেবা, দেশের জন্য, রাজ্যের জন্য আমি উৎসর্গ করেছি। আমি এগুলো নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সারা রাজ্যের জেলায় জেলায় করে বেড়াই মানুষকে বাঁচানোর জন্য, যে মানুষ এগুলো সচেতন নয়। ডেঙ্গু হয়ে মানে জ্বর হলেই সেটা ডেঙ্গু তা নয়, মানুষকে বোঝাতে হবে। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে শিল্পী ভাতা পাবার ব্যবস্থা হয়েছে। মাসিক আয় বলতে ভাতার 1000 টাকা। স্বপন জানালেন, অন্য কোনো কাজ শিখেনি, চাকরিও পায়নি, অভাব আছে সংসারে, তবুও সাধারণের বিপদের কথা শুনলে চুপ করে বসে থাকতে পারি না। রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান। পকেটে পয়সা না থাকার কারণে ট্রেনে বা বাসে টিকিট কাটতে না পারলে অনেক সময় ট্রেন বা বাস থেকে অপমান করে নামিয়ে দেওয়া হয়। কিন্তু পায়ের তলায় যার সর্ষে তাকে আটকাবে কে? অসুবিধা হলে গান গেয়েই দু চার পয়সা চেয়ে নেন মানুষের কাছ থেকে। এভাবেই বাউল গানকে সম্বল করে জনসেবা করে চলেছেন স্বপন বাউল। বর্ধমান থেকে এতটা দূরে এসছেন সম্পূর্ণ নিজ খরচায়? হ্যাঁ, আমি নিজ খরচায়। কখনো বাসে ভাড়া দিতে পারি বা ট্রেনে দিতে পারি না, অপমান করে নামিয়ে দেয়, তবু কষ্ট সহ্য করে আসি। হ্যাঁ, কখনো গান গাইতে গাইতে পয়সা তুলে সেই ভাড়া দিই। হ্যাঁ, কখনো খাবার জোটে, কখনো জোটে না। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।